এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস ফাইভের বেঙ্গলি সাবজেক্টের এবং এটা হচ্ছে ইংরেজি মিডিয়ামদের জন্যেও যাদের যাদের স্কুলের তোমাদের সাবজেক্ট বেঙ্গলি রয়েছে এবং বেঙ্গলির মধ্যে হচ্ছে উদ্ভিদের জন্ম ও মৃত্যু যে গল্পটা রয়েছে অর্থাৎ গদ্য রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো তো সেটা দেখে নাও এখানের মধ্যে কে লিখেছেন লিখেছেন যার নাম তার নাম হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বসু তো তিনি হচ্ছেন আমাদের বাঙালিদের মধ্যে বাঙালিদের অন্যতম একজন বিজ্ঞানিক তো উনি এই গল্পটি লিখেছেন তোমরা প্রথমে হচ্ছে ওনার পরিচয়টা আমরা দেখে নেবো এটা হচ্ছে একদমই লাস্টের দিকে রয়েছে তোমাদেরকে এই প্রত্যেকটি বিষয়টা আমি এখানে মধ্যে ভালোভাবে আলোচনা করার চেষ্টা করবো যতটুকু সম্ভব তো তারপর হচ্ছে শেষে তোমরা অবশ্যই এখানে মধ্যে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কেমন লেগেছে সেটা এবারে দেখো লেখক পরিচিতিটা প্রথমে আমাদের পড়া প্রয়োজন কেননা হচ্ছে এখানে লেখক বা এই গল্পটা যে লিখেছেন ওনার সম্পর্কে যদি আমরা না জানি তাহলে কিন্তু সেটা হয় না তো প্রথমেই হচ্ছে আচার্য চন্দ্র বসু আঠারোশো আটান্ন সালে তিরিশ নভেম্বর জন্মগ্রহণ করেন তার পিতার নাম ভগবান চন্দ্র বসু তিনি প্রথম আবিষ্কার করেন যে গাছেরও প্রাণ আছে এই জায়গাটা ইম্পর্ট্যান্ট এটা আমাদের সবার জানা প্রয়োজন যে গাছেরও প্রাণ আছে এই কথাটা প্রথম বলেছিলেন আচার্য জগদীশ চন্দ্র বসু তিনি হচ্ছেন আমাদের বাঙালিদের একজন বিশিষ্ট বৈজ্ঞানিক গাছের চেতনা প্রাণের স্পন্দন ইত্যাদি ছাড়াও তিনি অনেক কিছু আবিষ্কার করেছিলেন বাংলা ভাষায় বিজ্ঞান রচনাতেও তিনি অন্যতম প্রতিকৃত অন্যতম প্রতিকৃত মানে হচ্ছেন তিনি প্রথম দেখিয়েছেন যে বাংলা ভাষায় বাংলা ভাষায় রচনা করে মানে এইভাবে যে আমরা যে কোন যেটা গল্প পড়বো সেটা হচ্ছে বিজ্ঞানীর উপরেই তো সেইগুলি যে প্রথমে আবিষ্কার করেছিলেন বা তিনি রচনাটা দেখিয়েছিলেন তিনি হচ্ছেন আচার্য তগীশ চন্দ্র বসু এবার হচ্ছে এবার একটা পয়েন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বেতার আবিষ্কারের বিজ্ঞানীদের মধ্যে তিনি একজন অন্যতম বিজ্ঞানী বেতার মানে আমরা জানি সাধারণত রেডিও সম্পর্কে যা যার ধারণা রয়েছে তোমরা বুঝতে পারবে বা যে টেলিফোনটাও যে মোবাইলগুলি আমরা যে ব্যবহার করি সেগুলো হচ্ছে বেতার অর্থাৎ যার তার নাই সেটা তো তার ছাড়া যে কানেকশানটা সেটা আবিষ্কারের মধ্যে আমাদের জগদীশচন্দ্র বসু আচার্যি জগদীশচন্দ্র বসু যে তিনিও কিন্তু এটার মধ্যে রয়েছেন তার প্রতিষ্ঠিত বসুবিজ্ঞান মন্দির যে রয়েছে এটা তিনি এই একটি বর্ষবিজ্ঞান মন্দিরও তিনি প্রতিষ্ঠা করেছিলেন যেখানে হচ্ছে গবেষণা কেন্দ্র হিসেবে কাজ করা হয় মানে সেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয় বা কোনো বিষয় নিয়ে সেখানে রিসার্চ যেটা আমরা বলি সেটা কিন্তু করা হয় সেটা হচ্ছে বৈশ্য মন্দির এই এই যে রয়েছে মন্দির সেটার মধ্যে এখানে মন্দির নাম দেওয়া রয়েছে যেহেতু তিনি একজন বাঙালি এবং হিন্দু তাই এরকম নামটা হয়তো দেওয়া হয়েছে কিন্তু এটা হচ্ছে আসলে সেটা একটা কি সেটা একটা গবেষণা কেন্দ্র তো তার মরণকাল দেখে নাও উনিশশো সাঁত্রিশ সালে তেইশে নভেম্বর তার জীবনাবেশন ঘটে অর্থাৎ এই বিজ্ঞানীর মৃত্যুবরণ ঘটে তারপর দেখে না পাটের মূল ভাব মানে এই পাটটা যে আমরা পড়বো উদ্ভিদের জন্ম মৃত্যু সেটার যে মূল বিষয়টা সেটা এখানে বলা হয়েছে প্রথমেই রয়েছে মাটির নিচে থেকে বীজ উড়ে বের হয় অঙ্কুর মাটির নিচ থেকে বীজ ফুড়ে বের হয় অঙ্কুর আর বীজের একটা অংশ মাটির নিচে থেকে যায় তাকে আমরা মূল বলি অন্য অংশটি যেটি মাটি ভেদ করে উপরে উঠে সেটাকে আমরা কাণ্ড বলি কাণ্ড ডাল পাতা সূর্যের আলোর সাহায্যে মাটির রস অঙ্গারক বায়ু মিলে গাছের খাবার তৈরি করে অঙ্গারক বায়ু মানে আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দেই সেই সেই বায়ুটাকে অঙ্গারক বলা হয়েছে তারপর হচ্ছে গাছের ফুলের রেনু আর পরাগ মিলে তৈরি হয় বীজ তাহলে গাছের মধ্যে কি ফুলের রেনু আর পরাগ মিলে হচ্ছে বীজ তৈরি হয় বীজ থেকে নতুন গাছ জন্মায় গাছ বড়ো হয় তারপর ফুল ফোটে ফল ধরে এভাবে কিছু বছর বাঁচে আবার একদিন মরেও যায় তো এই ছিল তার মূল বিষয়টা মূল বিষয়টা হচ্ছে কি গাছের দুইটা অংশ থাকে যেটা হচ্ছে মাটির উপরে থাকে সেটা হচ্ছে কাণ্ড নিচে যেটা থাকে সেটা হচ্ছে মূল আর গাছের পার্ট যেটা সেটা হচ্ছে কাণ্ড ডাল পাতা এইগুলি এবং সাথে মূল রয়েছে কিন্তু এখানে শুধু কাণ্ড ডাল কথা বলা হয়েছে কিন্তু পাতার সাথে মূল রয়েছে কাণ্ড ডাল পাতা মূল সূর্যের তো সূর্যের আলোর সাহায্যে কি করে সূর্যের আলোর সাহায্যে মাটির রস ও অঙ্গারক বায়ু মিলে গাছের খাবার তৈরি হয় সেই খাবার তৈরি হয় সেটা সম্পর্কে আমরা পরবর্তীতেই জানতে পারবো প্রথম দিকে তো এই প্রত্যেকটি বিষয়গুলো আমি এখানে তোমাদেরকে আলোচনা করে দেখিয়ে দেব দেখে নাও এখানে প্রথম পেজের মধ্যে আমরা চলে যাচ্ছি তো এটা হচ্ছে কি উদ্ভিদের জন্ম অমৃত আচার্য জগদীশ চন্দ্র বসু এটা লিখেছেন আর গল্পটা শুরু হচ্ছে এখান থেকে প্রথমেই রয়েছে মৃত্তিকার নিচে অনেকদিন বীজ লুকাইয়া থাকে মানে হচ্ছে মাটির নিচে মৃত্তিকা মানে মাটি মাটির নিচে অনেকদিন বীজ লুকিয়ে থাকে মানে সেগুলি মাটির নিচে থাকে মাসের পর মাস চলে যায় তারপর হচ্ছে এইভাবে খাটিয়ে যায় তার দিন তারপর শীতের পর বসন্ত আসিল তারপর বর্ষার প্রারম্ভে অর্থাৎ বর্ষাকালের শুরুতেই দুই একদিন বৃষ্টি হইল আর লুকাইয়া থাকিবার প্রয়োজন নাই মানে ওই বৃষ্টির আর লুকিয়ে থাকার কোনো প্রয়োজন নেই মাটির নিচে সেটা বেরিয়ে আসতে চায় বাহির হইতে কে যেন শিশুকে ডাকিয়া বলিতেছে আর ঘুমিও না উপরে উঠিয়া আইস তো এতটুকের যে বিষয়টা সেটা হচ্ছে দেখে নাও যে বীজকে বীজকে অর্থাৎ যখন সময় বৃষ্টি হবে সূর্যের আলো পড়বে মাটিটা কিছুটা উষ্ণতা পাবে কিছু জল পেল তখন সময় বীজটা অটোমেটিকলি সে উপরে চলে আসতে চায় অঙ্কুর বের হয়ে তো এই বিষয়টাকে কবির ভাষায় বলেছেন যে বাইরে হইতে যেন বীজটাকে কে ডাকিতেছে সে তাকে যাতে আর ঘুমোতে হয় না সে যাতে উপরে চলে আসে এটাই কবি বলেছেন তারপরে রয়েছে সূর্যের আলো দেখিবি অর্থাৎ সূর্যের আলো দেখার জন্য সে উপরে যেন উঠে আসে কেউ যেন তাকে ডাকছে আস্তে আস্তে বীজের ঢাকনাটি খসিয়া পড়িল এখানে বীজের ঢাকনাটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে এখানে একটা খোলক দেখতে পাচ্ছ এই ডাকনাটা এখান থেকে খুলে গিয়েছে আর এখান থেকে অঙ্কুরটা পরবর্তীতে বেরিয়ে বেরিয়েছে তার আগে কিন্তু একটা একটা শিকড় তার এদিকে চলে গিয়েছে অর্থাৎ মূল যেটা মাটির নিচে দিকে গিয়েছে তারপর হচ্ছে উপরের অংশটুকু বেরিয়ে আসে তারপর বলা হয়েছে দুইটি কোমল পাতার মধ্য হইতে অঙ্কুর বাহির হইল অঙ্কুরটা আমি দেখিয়ে দেবো দুটি কোমল পাতা কোনটি সেটাও দেখিয়ে দেবো পরবর্তী ছবির মাধ্যমে এবার বলা হয়েছে অঙ্কুরের এক অংশ নিচের দিকে গিয়ে দৃঢ় রূপে মাটি ধরিয়া রইলো আর এক অংশ মাটি বেদ করিয়া উপরে উঠিল একটা হচ্ছে উপরে উঠে চলে আসে আর একটা হচ্ছে নিচের দিকে চলে যায় তো নিচের দিকে চলে গিয়ে সেটা দৃঢ়ভাবে মাটিকে ধরে রাখে আর যার নাম হচ্ছে যার নাম হচ্ছে মূল তোমরা কি অঙ্কুর উটিতে দেখিয়েছ কখনো কি দেখেছ যদি দেখে থাকা তাহলে অবশ্যই কমেন্ট করে এখানে জানাতে পারো তোমরা যে বীজ অঙ্কুর হওয়াটা তোমরা দেখেছ এবার এখানে দেখো মনে হয় শিশুটি যেন ছোট্ট মাথা তুলি আশ্চর্যের সহিত নতুন দেশ দেখিতেছে যেমন এখানের মধ্যে দেখো এই ছবির ক্ষেত্রে এখানে একটি ছোট্ট বীজ যেমন মাথাটা তুলে সে ঘুম থেকে মাথাটা তুলে সে এখানে নতুন দেশটাকে দেখছে এমন মনে হচ্ছে তারপর বলা আছে গাছের অঙ্কুর বাহির হইলে যে অংশ মাটির ভেতর প্রবেশ করে তার নাম হচ্ছে মূল আর এক অংশ উপরের দিকে থাকে কাণ্ড বলে সকল বাড়িতে তাহাকে গাছে বাঘ দেখিবে আমরা যে রূপ আহার আহার করি গাছেও সেই রূপ আহার করে আমাদের দাঁত আছে আমরা কঠিন জিনিস খাইতে পারি ছোট ছোট শিশুদের দাঁত নাই তাহারা কেবল দুধ খায় গাছেরও দাঁত নাই সুতরাং তাহারা কেবল তাহারা কেবল জলীয় জলীয় কেবল দ্রব্য বাতাস আহার গ্রহণ করিতে পারে তো এই জায়গার মধ্যে দেখে নাও এই জায়গার মধ্যে যে বলা হয়েছে এখানে শিশুদের যেমনটা দাঁত থাকে না যেমন তারা দুধ পান করে ঠিক সেইভাবে গাছেরও দাঁত নাই সুতরাং তাহারা হচ্ছে জলীয় পদার্থ বা জলীয় দ্রব্যগুলি গ্রহণ করে এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটি বীজ রয়েছে তার লোকটা খসে পড়ে গিয়েছে এখানের মধ্যে দেখতে পাচ্ছ আর তারপর হচ্ছে একটি অংশ প্রথমে এই অংশটা মাটির নিচে দিকে চলে যায় যেটাকে আমরা মূল বলি যেটা হচ্ছে মূল আর উপরের দিকে একটা অংশ এখানে দাও দেখে নাও এই যে একটি এটাকে একটি পত্র এটাকে একটি পত্র বোঝাচ্ছে আর এখান থেকে এই অংশটুকু বেরিয়ে পড়ল তো এই উপরের অংশটা পুরোটা হচ্ছে কাণ্ড আর এই পুরো অংশটা হচ্ছে মূল এখানে দেখেন উপরে গাছটা এখানে দেখা যাচ্ছে তো এখানে বলা যে তার জলীয় দ্রব্য গ্রহণ করে গাছেরা জলীয় দ্রব্য আর এখানে মূল দ্বারা মাটি হইতে গাছ রস শোষণ করে চিনিতে জল ডালিলে চিনি গলিয়া যায় মাটিতে জল ডালিলে মাটির নিচের বা মাটির ভেতরের অনেক জিনিস গলিয়া যায় গাছ সব জিনিস आहार করে গাছের গোড়ায় জল না দিলে আহার বন্ধ হইয়া যায় ও গাছ মরিয়া যায় আনুবীক্ষণ যন্ত্র দিয়া অতি ক্ষুদ্র পদার্থও দেখিতে পাওয়া যায় গাছের ডাল কিংবা মূল এই যন্ত্র দিয়ে পরীক্ষা করিলে দেখা যায় যে গাছের শরীরে রস প্রবেশ করে এখানে মধ্যে এই ছবির মধ্যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে রয়েছে ইংরেজিতে লেখা রয়েছে ওয়াটার অ্যান্ড মিনারেলস তো এগুলি ট্রান্সফার হয়ে লেমের মাধ্যমে মানে দুটি পাইপলাইনের মতো রয়েছে একটিকে হচ্ছে জাইলেম বলা হয় জাইলেমটা হচ্ছে শুধুমাত্র উপরের দিকে ওয়াটার এবং মিনারেলস মানে হচ্ছে খনিজ পদার্থ বা আমরা বলতে পারি যে জলীয় দ্রব্য জলীয় দ্রব্য মানে জলের সাথে যে জিনিসটা মিক্সার হয়ে রয়েছে সেটাকে বোঝাচ্ছে লিকুইড ফর্মে যেটা রয়েছে সেটা তরলের মতো এখানে বোঝাচ্ছে এটাই যদি আমরা এক এক গ্লাসের মধ্যে যদি আমরা কিছুটা চিনি এবং জল মিশাই তো যে দ্রবণটা হবে সেটাকে আমরা বলতে পারি যে জলীয় দ্রবণ ঠিক সেইভাবেই হচ্ছে মাটির মধ্যে অনেক কিছু জিনিস থাকে যেগুলো হচ্ছে জল দেওয়ার পর মিক্সার হয়ে যায় আর সেটাকে জলীয় দ্রব্য বলা হচ্ছে তো এই সব জিনিস জল এবং হচ্ছে সেই যে জলীয় দ্রব্য বা মিনারেলস বলতে পারি বা খনিজ পদার্থ এগুলো হচ্ছে জাইলেমের মাধ্যমে উপরের দিকে উঠে গিয়ে গাছের পাতা পর্যন্ত সেইগুলি চলে যায় যেখানে যেখানে প্রয়োজন আর তার পরিবর্তে সূর্যের আলোর কিরণের মাধ্যমে এখানে ফটোসিন্থেসিস বা শালক সংশ্লেষ প্রক্রিয়ায় যে জিনিসগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে ফ্লুয়েমের মাধ্যমে সারা শরীরে তার গাছের সারা শরীরের মধ্যে পৌঁছে যায় মানে যে খাবার তৈরি হওয়ার পর সেগুলি সারা গাছের মধ্যে সেগুলি ছড়িয়ে পড়ে তো ছড়িয়ে পড়ে যেটার মাধ্যমে খাদ্যগুলি সেটার নাম হচ্ছে ফ্লুয়েম মানে যে লাইনটা দেখে বা যে পাইপলাইনটার মাধ্যমে আমি পাইপলাইন বলছি তোমাদের বোঝার সুবিধার ক্ষেত্রে যে পাইপলাইনের মতোই কিন্তু রয়েছে সেইগুলি সেইগুলি হচ্ছে ফ্লোয়েমের মাধ্যমে খাদ্যগুলি নানান জায়গাতে তার পৌঁছে যায় মূলের মধ্যে কারেন্টের মধ্যে ফুলের মধ্যে ফলের মধ্যে আর জাইলেমের মাধ্যমে হচ্ছে কি ওয়াটার মিনারেলস বা জলীয় দ্রব্য সেইগুলি গাছের উপরের দিকে চলে যায় এবার হচ্ছে এই জিনিসগুলি তারা এইভাবেই আহার করে বা সেই সব জিনিসই তারা আহার করে মানে খাবার খায় আর হচ্ছে এখানে বলা হয়েছে একটি বিষয় যে আনুবীক্ষণ যন্ত্র আনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি আমরা দেখি তাহলে ওই সবচেয়ে ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ যেগুলি গাছের উপরের দিকে উঠছে এবং খাদ্য তৈরি হচ্ছে এবং গাছের ডালে তারপরে পাতায় যেগুলি পৌঁছে যাচ্ছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওপর একটি ছবি যেখানে হচ্ছে সানলাইটগুলি এই দিক থেকে আসছে মানে আলো এসে পড়ছে গাছের পাতার মধ্যে কার্বন ডাইঅক্সাইড বাতাস থেকে যাচ্ছে এই কার্বন ডাইঅক্সাইডটাই ছিল অঙ্গার অঙ্গার আমরা পেয়েছিলাম অঙ্গার বায়ু এই অঙ্গার বায়ু যেটা সেটা হচ্ছে এই যে এখানে কার্বন ডাইঅক্সাইড রয়েছে তো বাতাস থেকে এইগুলো গাছে শোষণ করছে আর গাছের পাতার মধ্যে ছোট ছোটো ছিদ্র রয়েছে সেই ছিদ্রের মাধ্যমে এইগুলি গ্রহণ করছে কার্বন ডাইঅক্সাইড তারপর সূর্যের আলোকে সেই শোষণ করছে যার মাধ্যমে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় মানে এটাকে তোমরা বড়ো ক্লাসে উঠলেই তোমরা পেয়ে যাবে ফটোসিনথেসিস প্রক্রিয়া মানে স্মারক সংশ্লেষ প্রক্রিয়ায় সেখানে তৈরি হচ্ছে অক্সিজেন তৈরি হচ্ছে এখানে ফল বা তাদের খাবারগুলি তো এখানে অক্সিজেনগুলা কি পরিবেশের মধ্যে ছেড়ে দেয় আর যেগুলি আমরা গ্রহণ করি মানে আমরা যেগুলি গ্রহণ করে বা আমরা যেগুলি শ্বাস নেই নিয়ে আমরা বেঁচে আছি সেটা কি অক্সিজেন বলা হয় আশা করি তোমরা অক্সিজেন জানো অক্সিজেন সম্পর্কে আর হচ্ছে ফ্রুটস ধরে বা গাছের মধ্যে যে জিনিসগুলো ধরে সেটা হচ্ছে ফটোসিনথেসিস প্রক্রিয়া পাতার মধ্যে খাদ্য তৈরি হয় আর সেগুলো হচ্ছে ফ্লোয়েমের মাধ্যমে এই যে এখানে ফ্লোয়েম পেলে ফ্লোয়েমের মাধ্যমে সারা শরীর তার ছড়িয়ে পড়ে এবং কি ফলের মধ্যেও চলে আসে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এর মাধ্যমে ইয়েলো যে পার্ট দেখতে পাচ্ছ এটা হচ্ছে খাদ্যগুলাকে পুরোপুরি গাছে গাছে ফলে পৌঁছাচ্ছে এটাই ছিল এখানের মধ্যে আর এখানে দেখতে পাচ্ছি মিনারেলস অ্যান্ড ওয়াটার ঠিক এখানের মতোই জল এবং খনিজলপন বা জলীয় দ্রব্য সেগুলি গাছে উপরের দিকে নিয়ে নিচ্ছে তো এটাই ছিল এখানের মধ্যে একটা প্রসেস এবার হচ্ছে আমরা আনুবিকন যন্ত্রটা দেখবো আনুবিকন যন্ত্রটার ইংরেজি নাম হচ্ছে মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ তো এই দেখতে পাচ্ছ জিনিসটা আর এখানের মধ্যে যদি আমরা কোনো জিনিস রাখি তাহলে এখানে চোখ লাগিয়ে সেটাকে অ্যাডজাস্ট করে এটার মাধ্যমে আমরা অ্যাডজাস্ট করে আমরা দেখতে পারি অতি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে আমরা দেখতে পারি যেখানে মধ্যে হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া এইগুলি দেখা যায় আরও বিভিন্ন জিনিসগুলো দেখা যায় এবং গাছের বিভিন্ন পার্টের সেল তারপর হচ্ছে এই যে আমরা একটু আগে পড়েছিলাম যে এই যে গাছের খাবারগুলো আমরা দেখতে পাই গাছের পাতার ছিদ্রগুলি আমরা দেখতে পাই এবারে রয়েছে দেখো এখানের মধ্যে আমি একটু পরেই বলছি তোমাদেরকে এখানে ছাড়া গাছের পাতা বাতাস হইতে আহার গ্রহণ করে একটু আগে আমরা দেখেছিলাম সিও টু গ্রহণ করছে অঙ্গার গ্রহণ করছে তো বাতাস বাতাস হইতেও তারা আহার আহার গ্রহণ করে পাতার মধ্যে অনেকগুলি ছোটো ছোটো মুখ আছে আনুবিকন যন্ত্র দিয়ে অর্থাৎ এই যে একটু আগে আমরা আনুবিকন যন্ত্রটা দেখলাম এই যে যন্ত্রটা দেখলাম এই যন্ত্র দিয়ে আমরা দেখতে পাই যে পাতার মধ্যে ছোটো ছোটো মুখ আছে বা ছোটো ছোটো মুখ আছে যেগুলোর মধ্যে টোটো রয়েছে যেগুলোর মধ্যে ঠোঁট রয়েছে যখন আহার গ্রহণ করিবার আবশ্যক হয় না তখন ঠোঁট দুইটি বুঝিয়া যায় মানে বন্ধ হয়ে যায় ঠোঁট দুটি বন্ধ হয়ে যায় আর যখন প্রয়োজন হয় তখন সময় আহার গ্রহণ করে আমরা যখন শ্বাস প্রশ্বাস গ্রহণ করি তখন প্রশ্বাসের সঙ্গে এক প্রকার বিষাক্ত বায়ু বাহির হইয়া যায় এখানের মধ্যে বলা হচ্ছে দেখে নাও আমরা যখন হচ্ছে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি তখন প্রশ্বাসের সঙ্গে প্রশ্বাসের সঙ্গে এক প্রকার বিষাক্ত বায়ু আমরা বাহির হইয়া যায় আমাদের বডি থেকে যেটা হচ্ছে সিও টু কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড যেটা আমরা ছেড়ে দেই সেটা হচ্ছে সেটাকেই বলা হয় অঙ্গারক বায়ু আর এই এই যে বায়ুটা এটা যদি পৃথিবীতে জমিতে থাকিত তাহলে তাহলে হচ্ছে অল্প দিনের মধ্যে সেই বিষাক্ত বায়ু গ্রহণ করার কারণে আমরা মারা যেতাম বা আরও যে জীবজন্তু রয়েছে সেগুলো মারা যেত কিন্তু সেগুলো হচ্ছে কি সেগুলো হচ্ছে আমাদের এই গাছ গ্রহণ করছে কিন্তু এখানে দেখে নাও যাহা বস্তুর পক্ষে বিষ গাছ তাহাই আহার করিয়া বা তাস পরিষ্কার করিয়া দেয় গাছের পাতার উপর যখন সূর্যের আলো পড়ে তখন পাতাগুলি সূর্যের তেজের সাহায্যে অঙ্গারক বায়ু হইতে অঙ্গার বাহির করিয়া লয় এখানে মধ্যে বলা হয়েছে দেখে নাও যে গাছের পাতার উপর যখন সূর্যের আলো পড়ে গাছের পাতার উপর যখন সময় আলো পড়ে তখন হচ্ছে পাতাগুলি সূর্যের তেজের সাহায্যে অঙ্গার বায়ু হইতে অঙ্গার বাহির করিয়া লয় অঙ্গারগুলি বাহির করে মানে বের করে নেয় সেটা হচ্ছে সূর্যের তেজের কারণে যখন সময় সূর্যের আলো পড়ে পাতার মধ্যে এই অঙ্গার গাছের শরীরে প্রবেশ করিয়া গাছকে বাড়াইতে থাকে মানে গাছকে বাড়াইতে সাহায্য করে অর্থাৎ বড় করতে সাহায্য করে গাছেরা আলো চায় আলো না হইলে ইহারা বাঁচিতে পারে না গাছেরা হচ্ছে আলো চায় আলো ছাড়া কিন্তু তারা বাঁচতে পারে না আর সেটা হচ্ছে আমরা দেখতে পাই যখন সময় হচ্ছে কোনো ধরনের বড় গাছ থাকে বড় গাছ আর সেগুলির নিচে যখন সময় ছোট ছোট গাছ থাকে আর সেখানে আলো পড়ে না তখন সময় আমরা দেখতে পাই সেই গাছগুলি সেইভাবে মানে পরিপুক্ত হয় না বা পরিপুষ্ট হয় না সেগুলি হচ্ছে অন্যরকম দেখা যায় তো এটা হচ্ছে একটা কারণ যে এখানে মধ্যে সূর্যের আলো না পৌঁছার কারণে এরকম হয়ে যায় তারপর যে গাছের সর্বপ্রধান চেষ্টা কি করিয়া একটু আলো পায় গাছের একটাই চেষ্টা থাকে বা প্রধান সর্বপ্রথম প্রধান যেটা হচ্ছে চেষ্টা থাকে যে কিভাবে তারা একটু আলো পেতে পারে যদি জানলার কাছে টবে গাছ রাখো তবে দেখিবে সমস্ত ডালগুলো অন্ধকার দিক ছাড়িয়া আলোর দিকে যাইতেছে এটা হচ্ছে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা দেখে নিতে পারো যে আমরা যদি টবের কাছ টবের মধ্যে গাছ লাগাই আর সেটাকে যে জানলার পাশে রেখে দিই অনেক দিন ধরে তাহলে আমরা কিছুদিন পর দেখতে পাবো যে তার ডালগুলো অন্ধকার দিকে না গিয়ে সেগুলি আলোর দিকে ছুটি যাচ্ছে বনে যাইয়া দেখিবে সমস্ত গাছগুলি তাড়াতাড়ি মাথা তুলিয়া কে আগে আলোক পাইতে পারে তাহার চেষ্টা করিতেছে যখন সময় আমরা দেখতে পাই অনেকগুলি গাছ লাগানো রয়েছে তার মধ্যে থেকে হচ্ছে যেগুলো লম্বা গাছ থাকে সেগুলি আরও লম্বা হয়ে যায় তারা হচ্ছে বেশি আলো পাওয়ার চেষ্টা করে এবার হচ্ছে লতাগুলো ছায়াতে পড়িয়া থাকিলে আলোর অভাবে মরিয়া যাইবে তো লতা জাতীয় গাছ যেগুলি রয়েছে সেগুলি সাধারণত যদি ছায়ার মধ্যে পড়ে থাকে তাহলে কিন্তু সেগুলি আলোর অভাবে মারা যায় এই জন্য তাহারা এই জন্য তাহারা গাছ জড়াইয়া ধরিয়া উপরের দিকে উঠিতে থাকে আমরা সাধারণত লতা জাতীয় গাছগুলো আমরা দেখেছি যে অন্য গাছের সাহায্যে সেগুলি উপরের দিকে উঠে যায় কারণ হচ্ছে একটাই তারা আলো পাওয়ার চেষ্টা করে তারপর হচ্ছে তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছোট্ট এখান থেকে একটি ছোট্ট টুকরো এখানে দেখানো হয়েছে মাইক্রোস্কোপের নিচ থেকে এখানে দেখতে পাচ্ছ এই যে অংশটুকু গ্রিন অংশটুকু এখানে মধ্যে দেখতে পাচ্ছ এই অংশটা হচ্ছে এটার ইংরেজি নাম হচ্ছে স্টোমাটা বাংলা হচ্ছে পত্ররন্দ কিন্তু তোমাদের বইয়ের মধ্যে শুধুমাত্র মুখ দেওয়া রয়েছে গাছের ছোট্ট মুখ আর এই অংশটুকুকে বলা হচ্ছে টোট এই অংশটুকুকে বলা হচ্ছে টোট তো যখন সময় তাদের খাবারের প্রয়োজন হয় না তখন সময় এই টোটগুলা বন্ধ করে দেয় এখানে আর এইভাবে ছিদ্র দেখা যায় না এগুলি বন্ধ করে দেয় তো এই ছিদ্রের মাধ্যমে কি করে সাধারণত সাধারণত হচ্ছে সিও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ছেড়ে দেয় আর যদি কোনো কারণে গাছের মধ্যে বেশি পরিমাণে জল হয়ে যায় তাহলে হচ্ছে এই জলটাও গাছ ছেড়ে দেয় তো এই সব কাজ করে এই স্টোমাটা এই পত্রনন্দ বা এই মুখগুলি এবার হচ্ছে ফটোপ্রিজম ফটোপ্রিজম মানে হচ্ছে এটাই এখানে রয়েছে দেখতে পাচ্ছ টপ এগুলি লাগানো হয়েছে অনেক আগেই বিফোর আগে এখানে রয়েছে সূর্যের আলো তো অনেক দিন পর আমরা দেখতে পাই যে গাছের যে এই যে কাণ্ডগুলি রয়েছে সেগুলি হচ্ছে চলে যায় বাইরের দিকে আলোর দিকে চলে যাচ্ছে দেখে নাও তো এটা আমরা একটু আগে দেখেছিলাম এখানের মধ্যে যে প্রত্যেক গাছই হচ্ছে আলো পাইবার চেষ্টা করে অন্ধকার ছাড়িয়ে তারা হচ্ছে আলোর দিকে যায় তো এই ছবির মাধ্যমে তোমরা বুঝতে পারছো এখানে যে এই গাছের কাণ্ডগুলি রয়েছে বা অগ্রবাটা রয়েছে সমস্ত বাঘটাই হচ্ছে আলোর দিকে ছুটে যাচ্ছে তারপরে এই জায়গাটা রয়েছে থাকে না এখন বুঝিতেছ বুঝিতে পারিতেছ আলোই জীবনের মূল উৎস বা জীবনের মূল আলো ছাড়া কিছুই হয় না সূর্যের কিরণ শরীরে ধারণ করিয়াই গাছ বাড়িতে থাকে সূর্যের আলো যদি না থাকে তাহলে গাছগুলি বাড়তেই পারে না তার মানে বুঝা যাচ্ছে এখানের মধ্যে আলোই হচ্ছে জীবনের মূল এবার হচ্ছে গাছের শরীরে সূর্যের কিরণ আবদ্ধ আছে মানে হচ্ছে গাছের সেই শরীরের মধ্যে কিন্তু সূর্যের যে আলোটা বা কিরণটা সেটা কিন্তু স্টক হয়ে থাকে বা স্টোর হয়ে থাকে কাটে আগুন দড়াইয়া দিলে যে আলো তাপ বাহির হয় তাহা সূর্যের তেজ তাই হচ্ছে সূর্যের তেজ গাছও তাহার শস্য আলো ধরিবার ফাঁদ গাছের হচ্ছে শস্য যেগুলি থাকে সেগুলি গাছের পাতা সেগুলি হচ্ছে সাধারণত কি আলো ধরার জন্যই সেগুলি থাকে জন্তুরা গাছ খাইয়া প্রাণ ধারণ করে গাছে যে সূর্যের তেজ আছে তাহা এই প্রকার জন্তুর শরীরে প্রবেশ করে তো প্রথমত হচ্ছে গাছেরা গাছেরা হচ্ছে সূর্যের আলোকে ধরে রাখে আর সেই গাছের যখন সময় হচ্ছে জন্তুরা বক্ষণ করে বা খায় তখন সময় হচ্ছে সেই আলোর যে তেজগুলি বা সেই পাওয়ারটা যেটা সেটা হচ্ছে জন্তুর শরীরে প্রবেশ করে শস্য আহার না করিলে আমরাও বাঁচিতে পারিতাম না তো এখানের মধ্যে গাছের যে আমরা শস্যগুলি খাই বা ফল খাই সেগুলির মধ্যে কিন্তু রয়েছে সূর্যের আলোর তেজ আর সেগুলি খেয়েই আমরা কিন্তু বেঁচে আছি আর সেগুলি যদি আমরা না খাই তাহলে বাঁচিতে পারতাম না বাবিয়া দেখিতে গেলে আমরাও আলো আহার করিয়াই জীব বাঁচিয়ে আছি আমরা হচ্ছে কি আলো আহার করিয়াই বেঁচে আছি এবার হচ্ছে কোনো কোনো গাছ এক বছর পরেই মরিয়া যায় সেই সব সেই সব গাছেই মরিয়া যাইবার পূর্বে সন্তান রাখিয়া যাইতে ব্যগ্র হয় তো সবাই চায় কি তার সন্তান যাতে পৃথিবীতে থেকে যায় বা তার বংশধর যাতে পৃথিবীতে থেকে যায় তার জন্য কি করে এখানে গাছেরাও মরিয়া যাওয়ার আগে তার হচ্ছে সন্তান রাখিয়া যায় বীজগুলোই গাছে বীজগুলোই হচ্ছে গাছের সন্তান এবার বীজ রক্ষা করিবার জন্য ফুলের পাপড়ি দিয়া গাছ একটি ক্ষুদ্র গড় প্রস্তুত করে এখানে এটাই বোঝাচ্ছে যে বীজগুলার বীজগুলাকে রক্ষা করার জন্য ফুলের পাপড়ি তৈরি হয় ফুলের পাপড়ি তৈরি হয় আর এই পাপড়িগুলিকে বোঝানো হচ্ছে যে ক্ষুদ্র গড় ছোট্ট ঘর বীজের জন্য হচ্ছে ছোট্ট ছোট্ট ঘর হচ্ছে এই ফুলের পাপড়িগুলি গাছ যখন ফুলে ডাকিয়া থাকে তখন তখন কেমন সুন্দর দেখায় মনে হয় গাছ যেন হাসিতেছি তো গাছে যদি ফুল ধরে তাহলে ফুলগুলো দেখলে মনে হয় যে গাছগুলি হাসিতেছি এবার গাছে ফুল ফুটিয়া রইয়াছে দেখিলে আমাদের মনে কত আনন্দ হয় আমরা আনন্দ পাই গাছে যখন সময় ফুল ফুটে বোধ হয় গাছেরও যেন কত আনন্দ গাছেদেরও খুবই আনন্দ হয় এবং আনন্দের দিনে আমরা দশজনকে নিমন্ত্রণ করি ফুল ফুটিলে গাছও তাহার বন্ধু বান্ধব দিগকে ডাকিয়া আনে মৌমাছি ও প্রজাপতির সহিত গাছের চিরকালের বন্ধুত্বতা তো গাছের সঙ্গে হচ্ছে মৌমাছি প্রজাপতি এগুলার চিরকালের বন্ধুত্বতা রয়েছে তাহারা দলে দলে ফুল দেখিতে আসে তাহারা দলে দলে ফুল দেখিতে আসে কোন কোনো প্রতঙ্গ দিনের বেলায় পাখির বয়ে বাহির হইতে পারে না পাখি তাহাদিগকে দেখিলেই খাইয়া ফেলে তাহাদিগকে আনিবার জন্য ফুল সন্ধ্যা হইলেই চারিদিকে সুগন্ধ বিস্তার হচ্ছে আমরা অনেকেই ফুল দেখেছি যে সন্ধ্যাবেলা ফুটে তো সন্ধ্যাবেলা ফুটার কারণটা হচ্ছে যে অনেক 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 যে রয়েছে এখানে মধ্যে পোকা যেগুলো হচ্ছে সাধারণত সাধারণত পাখিদের বয়ে তারা দিনের বেলা বের হতে পারে না তো তাদের জন্য আলাদা করে অন্যান্য ফুলগুলি রয়েছে যেগুলো হচ্ছে সন্ধ্যাবেলা তাদের সুগন্ধগুলো ছড়িয়ে দেয় আর তার ফলেই সেই পতঙ্গগুলি বা পোকাগুলি রাত্রিবেলা আসে পাখিদের বয়ের জন্যে তো এটা হচ্ছে দুটি কারণ আমরা দেখতে পেলাম যে একটি হচ্ছে কি দিনের বেলা ফুটে মৌমাছি এবং প্রজাপতির জন্য আর সন্ধ্যাবেলা যেগুলি ফুটে সেগুলো হচ্ছে অন্যান্য পোকেদের জন্য বা পোকাদের জন্য পতঙ্গের জন্য এবার হচ্ছে দেখে নাও গাছ ফুলের মধ্যে মধু সঞ্চয় করিয়া রাখে গাছ ফুলের মধ্যে মধু সঞ্চয় করিয়া রাখে মৌমাছি ও প্রজাপতি সেই মধু প্রাণ করিয়া লয় মৌমাছি আসে বলিয়া গাছের উপকার হয় ফুলের রেণু দেখিয়া ফুলের রেণু দেখিয়া থাকিবে মৌমাছি এক ফুলের রেণু অন্য ফুলে লইয়া যায় রেণু ভিন্ন রেণু ভিন্ন বীজ পাকিতে পারে না তো রেণু ছাড়া রেণুগুলি ছাড়া হচ্ছে বীজ পাকতে পারে না বা পাকিতে পারে না আর সেটা কাজ কে করে দেয় সেটা হচ্ছে গাছের একটা বেনিফিট হয় এখানে আমাদের গাছেরা হচ্ছে ফুলের মধ্যে মধুরাকে না হলে তো মৌমাছিরা আসবে না সেখানে পান করার জন্য তো তারা হচ্ছে পান করার জন্য আসে আর এই দিকে হচ্ছে মৌমাছির কারণে এক ফুলের ফুলেরও অন্য ফুলে চলে যায় আর যার জন্য হচ্ছে বীজগুলি পাকতে পারে এই হচ্ছে একটি পয়েন্ট তো এখানে মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ছবি যেখানে আমাদের দেখতে পাচ্ছ একটি মৌমাছি এখানে এসেছে আর এখানের মধ্যে এই যেগুলো দেখতে পাচ্ছো এইগুলাকে বলা হয় রেনু বা ইংরেজিতে যদি আমরা বলি তাহলে অ্যান্তার আর পুরু পাটটাকে এই পুরু পাটটাকে আমরা বলতে পারি এই পুরু পাটটাকে আমরা বলতে পারি স্টেমেন পুরু পাটটাকে বলতে পারি স্টেমেন আর এই যে রেণুগুলা যে যে স্ট্যান্ডের মধ্যে বা যে যে এখানে মধ্যে আমরা দেখতে পাচ্ছি এইভাবে রয়েছে আর তার উপরে এইভাবে রয়েছে রেনুগুলা এই যে এগুলা এগুলো হচ্ছে ফিলামেন্ট বলা হয় ফিলামেন্ট বলা হয় তোমরা ডাইরেক্ট জবা ফুলের মধ্যে দেখতে পাবে এটা হচ্ছে জবা ফুলে ইংরেজিতে নাম হচ্ছে হিবিসকাস হিবিসকাস রোজা সাইনেন্সিস এটা হচ্ছে তার সাইন্টিফিক নেম তো হচ্ছে এই জবা ফুলের মধ্যে তোমরা দেখতে পাবে এই যেগুলা রয়েছে এই যেগুলা রয়েছে এগুলার এই যে আমরা দেখতে পাচ্ছি এগুলোর নাম হচ্ছে ফিলামেন্ট ইংরেজিতে এবং হচ্ছে এগুলার নাম অ্যান্তার এগুলোর নাম হচ্ছে অ্যান্তার এখানে রয়েছে অনেকগুলি অ্যান্তার আর এনতারগুলোকে রেনু বলে বোঝাচ্ছে এখানে বাংলা ভাষায় তো এই রেনুগুলো হচ্ছে মৌমাছের পায়ের মধ্যে লেগে গেল বা তার শরীরের মধ্যে লেগে গেল যার ফলে এখানে এইভাবে দেখাচ্ছে রেনুগুলি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মৌমাছির পায়ের মধ্যে এখানে লেগে রয়েছে আর মৌমাছি এই ফুল থেকে অন্য ফুলে চলে গেল অন্য ফুলে চলে গেল আর এই ফুলে চলে যাওয়ার পর হচ্ছে এইগুলো দেখতে পাচ্ছ এগুলা এইগুলির মধ্যে যদি সে গিয়ে এখানে বসে যায় আর কোনো কারণে এই ঋণগুলো তার এইভাবে ভেতরে ঢুকে যায় এইভাবে যদি ঢুকে যায় তাহলে এখানে গিয়ে সৃষ্টি হলো তার বীজের সৃষ্টি হয় এখানে গিয়ে এই যে অংশটুকুতে গিয়ে তার বীজের সৃষ্টি হয় সেটা তোমরা ক্লাস ক্লাস হচ্ছে এইট নাইন টেনে তোমরা ভালোভাবে সেগুলি বুঝতে পারবে এখন হচ্ছে তোমাদের তো গল্পটা হচ্ছে পুরোপুরি বেসিকের উপর কিন্তু তাদের সেগুলি হচ্ছে ক্লিয়ার করার জন্য আমি হচ্ছে এই ধরনের ছবি নিয়ে এলাম কীভাবে দেখে নাও তার একটি রেনু অন্য একটি ফুলের মধ্যে কিভাবে চলে যায় তো এইগুলা কাজ করে দেখেই হচ্ছে মৌমাছি খুবই ইম্পর্ট্যান্ট গাছেদের ফল পাকার জন্য বা বীজ পাকার জন্য এখানে দেখতে পাচ্ছ ভাবে এখানে প্রজাপতির রয়েছে এখানে ভূমিকা বা প্রজাপতির মেন কাজ এখানে রয়েছে এইগুলি মৌমাছ এই প্রজাপতির পায়ে হয়ে গিয়ে এখানে লেগে যাচ্ছে আর এখান থেকে সেইগুলো এখানে চলে গিয়ে এখানে বীজ হয়ে যাচ্ছে এখানে দেখানো হয়েছে দেখে নাও এইগুলি এই দিক থেকে এই দিকে চলে যাবে এখানের মধ্যে তারপর হচ্ছে সেলফ পলিনেশন এখানে হচ্ছে মৌমাছি ছাড়াও কিন্তু হয়ে যায় কখনো কখনো এইগুলি এখান থেকে বাতাসের কারণে এখানে ছুটে যেতে পারে তো যার ফলে এখানে গিয়ে বীজ তৈরি হয়ে যায় আর এইগুলি এত সুন্দর এইগুলি এত কালারিং হয় পাপড়িগুলি একটি কারণ হচ্ছে মৌমাছি এবং প্রজাপতিকে আকর্ষণ করার জন্য তারা যাতে ছুটে চলে আসে এবং গাছের যাতে সেখানে বেনিফিট হয় এটাই ছিল এখানের মধ্যে বাকি হচ্ছে রূপে ফুলের মধ্যে বীজ পাকিয়া তাকে শরীরের রস দিয়া গাছ বীজ লালন পালন করিতে থাকে নিজের জীবনের জন্য এখন আর মায়া করে না তিল তিল করিয়া সন্তানের জন্য সমস্ত বিলাইয়া দেয় যে শরীরে কিছুদিন পূর্বে সতেজ ছিল এখন তাহা একেবারে শুকাইয়া যাইতে থাকে শরীরের বার গ্রহণ করিবার তার বা আর শক্তি থাকে না আগে বাতাস হুহু করিয়া পাতা নড়াইয়া চলিয়া যাইত পাতাগুলো বাতাসের সঙ্গে খেলা করিত ছোটো ডালগুলো তালে তালে নাচিত এখন শুষ্ক গাছটি বাতাসের ভার শইতে পারে না বাতাসের এক একটি জাপটা লাগিলে গাছটি থরথর করিয়া কাঁপিতে থাকি শেষে একদিন হঠাৎ গুঁড়া ভাঙিয়া মাটিতে পড়িয়া যায় এই রূপে এই রূপে সন্তানের জন্য নিজের জীবন দিয়া গাছ মরিয়া যায় তো এই ছিল এখানের মধ্যে এটা তো লাস্ট বিষয় যেটা ছিল সেটাকে আমি দেখে নাও এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি গাছ হচ্ছে এই রূপে ফুলের মধ্যে বীজ পাকিয়া থাকে যে সিস্টেমে আমি বললাম এখানে মধ্যে মৌমাছিরা আসে এবং প্রজাপতি আসে তারপর একটি রেণু অন্য রেণুতে চলে যায় আর যাওয়ার পর বীজগুলি পাকে এবার হচ্ছে শরীরের রস দিয়ে বীজগুলিকে লালন পালন করে সমস্ত শরীরের রস দিয়ে বা খাবারগুলি দিয়ে তারা বীজগুলিকে লালন পালন করে নিজের জীবনের জন্য আর চিন্তা করে না মায়া করে না তিলি তিলি সন্তানের জন্য সমস্ত বিলাইয়া দেয় সমস্ত দিয়ে দেয় অর্থাৎ গাছে গাছের যে খাদ্য বা খাবারের যে জিনিসগুলি স্টোর করা ছিল বা রাখা ছিল সেইগুলি বীজের জন্য দিয়ে দেয় তারপর হচ্ছে যে শরীরে কিছুদিন পূর্বে সতেজ ছিল খুবই সতেজ ছিল কিছুদিন আগে আর সেটা হচ্ছে একেবারে পরবর্তীতে শুকাইয়া যায় যার জন্য হচ্ছে শরীরের বার বহন করিতে পারে না আর তার আর শক্তি নেই আর বাতাস আগে যখন সময় বাতাস আসতো তখন সময় পাতাগুলি নড়াইয়া চলিয়া যাইতে পারতো বাতাসগুলি কিন্তু এখন হচ্ছে কি এখন হচ্ছে গাছটা তরতর করে কাঁপে এখন শুষ্ক হয়ে গিয়েছে তার ফল ধরেছে বীজ পেকেছে তো তারপর হচ্ছে কিছুদিন পর হঠাৎ গুঁড়াটা ভেঙে গাছগুলি পড়ে যায় তো এই রূপই হচ্ছে গাছগুলি নিজের জীবন দিয়ে নতুন গাছ দিয়ে যায় তো এগুলো হচ্ছে ছোটো ছোটো গাছদের জন্য কিছু কিছু গাছ রয়েছে এক বছর দু বছর থাকে আর বড় বড়ো গাছগুলি হচ্ছে অনেক বছর থাকে তো এটা হচ্ছে গাছের উপর ডিপেন্ড করছে কোন গাছ কত বছর থাকতে পারবে তো এই ছিল তোমাদের এখানে আমাদের গল্পটি তোমাদের কেমন লেগেছে তোমরা সেটাই অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যদি এর কম ভিডিও তোমাদের পড়ার ক্ষেত্রে সুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে পরবর্তী সময় অন্যান্য গল্পেরও এইভাবেই আমি ভিডিও নিয়ে আসবো